احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شودي عربية دمام تكاك ديني জেহরি নামাজ তথা উচ্চস্বরে কিরাত করেন ইমাম সাহেব এমন নামাজ যখন আমরা সেই জামাতে সামিল হব অংশগ্রহণ করব। তো ইমাম সাহেব কিরাত করবেন জোর আওয়াজে কিরাত করছেন তো সুরা ফাতিহা আমরা কোন সময় পড়বো ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ছেন ঠিক সেই সময়ে পড়বো নাকি তার সুরা ফাতিহা পড়া শেষ হয়ে যাবে তারপর অন্য সুরা শুরু করবেন তখন কোন সময়টা পড়লে উত্তম হবে ভিত্তিক জানিয়ে উপকৃত করবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে বিখ্যাত মুফতি শেখ আবদুল্লাহ বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সুরা ফাতিহা পড়ার পর সুরা শুরু করার আগে অন্য সুরা শুরু করার আগে ইমাম যদি চুপ থাকে সেই সময় পড়ে নেওয়াটা ভালো দেখুন ফাতাওয়া শেখ ইবনেবাজ এগারো খন্ড দুশো একুশ এবং এ বিষয়ে শেখ সোয়ালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলেন যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার পর ইমাম যখন সুরা ফাতিহা পড়ে নেবে তারপর তার চুপ থাকার বিষয়ে কোনো হাদিস বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম থেকে সেই সূত্রে বর্ণিত নয় দেখুন ফাতাওয়া আরকানুল ইসলাম তিনশো বাইশ তিনশো তেইশ ও তিনশো চব্বিশ পৃষ্ঠা তাহলে শেখ সালেহ আল হুসাইমিন রহমাহুল্লাহ ওনার কথা থেকে এই কথা স্পষ্ট যে সুরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব চুপ থাকবেন আমিন বলার পর এই চুপ থাকার বিষয়ে কোনো সেই হাদিস বর্ণিত নয় অথচ শেখ আবদুল্লাহ তিনি ওই সময়টাতে ফাতিহা সুরা পরা উত্তম বলেছেন কিন্তু এ বিষয়ে সঠিক কথা হচ্ছে এই যে আমরা সকলে অবগত ও অবহিত যে আল্লাহ অপুল আমিন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আরাফ সুরা নম্বর সাত এবং আয়াত নম্বর দুশো চারে বলেছেন ওয়া ইদা কোরিয়াল কুর আনু ফাস্তামিয়া উলাহু আসিতু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে যখন কোরান পাঠ করা হবে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা ফাস্তামিয়া উলাহু মন দিয়ে শ্রবণ করো সামিয়া আসমাও মানে শ্রবণ করা আর ইস্তামা আয়ে ভাবে ইফতিয়াল থেকে এর মানে হচ্ছে মন দিয়ে শ্রবণ করা তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা তা মন দিয়ে শ্রবণ করো আন সিতু এবং তোমরা চুপ থাকো তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোরআন যদি তেলাওয়াত করা হয় পাঠ করা হয় সেই অবস্থায় আমাদের চুপ থাকতে হবে ও মন দিয়ে তা শ্রবণ করতে হবে মন দিয়ে শুনতে হবে তাহলে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত করছেন জোর আওয়াজে কোরআন পাঠ করছেন সেই সময় আমাদের করণীয় কি হবে এ বিষয়ে সঠিক মশলা জেনে নিন কেননা আল্লাহ রবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা হাসার অনষাট নম্বর সুরা সাত নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন সাত নম্বর আয়াত যে ওমা আয়তা কুমুর রসুল উফা খুদু হু আমা নাহা কুম আনহু ফান্তাহু রসুল্লাহ সাল আলী আসসালাম তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি তা যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে দূরে থাকো এবং তা থেকে বেঁচে থাকো তো এটা হচ্ছে সুরা হাসার আয়াত নম্বর সাত তো এই আয়াতটা প্রমাণ করে যে শুধু কোরআন মানলেই হবে না বরং তার সাথে সাথে হাদিসও মানতে হবে আর হাদিস সুন্নাত হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনের বিষয়কে কোরআনের কোনো আয়াতকে স্পষ্টভাবে বিস্তারিতভাবে জানার জন্য আমাদের কি করতে হবে হাদিস পড়তে হবে হাদিসের বিষয়ে যদি গভীর জ্ঞান থাকে তাকে বলা হয় শেখুল ইসলাম শাইখুল হাদিস অনুরূপ যদি ইসলাম সম্বন্ধে গভীর জ্ঞান থাকে তাকে বলা হয় শেখুল ইসলাম তো আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি জহর ও আসরের মধ্যবর্তী সময়ে একটা কিতাব লিখেছেন তিনি সেই গ্রন্থে উল্লেখ করেছেন ফা উ তুফা সিরুল কোরআন সুন্নাত তথা হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তো আসুন আমরা কোরআনে বলা হয়েছে যে উচ্চ স্বরে যখন করা হবে তখন আমাদের চুপ থাকতে হবে ও মন দিয়ে শ্রবণ করতে হবে এবং এই আয়াতটি বিস্তারিতভাবে বোঝার জন্য হাদিসও অবশ্যই পড়তে হবে দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন লা আল্লাকুম তকরাউ না খালফা ইমামিকুম কলু নাম ফকাল আল্লাহ তফা আলু ইল্লা বিফাতিহাতিল কিতাব

তখন বিশ্বনবী সাল আলী আসালাম উত্তরে বললেন ফকালা লাতে ফালু আল্লাহ রসুল সাল আলী আসালাম বললেন লাতে ফালু তোমরা ইমাম উচ্চ স্বরে ক্রাত করলে তোমরা পিছনের পাঠ কোরআন পাঠ করো না কোরআন তেলাওয়াত করো না ইল্লা বিফাতিহা তিল কিতাব কিন্তু সুরা ফাতিহা ব্যতিরিকে সুরা ফাতিহা অবশ্যই পড়বে ফা ইন্না হুলা সলায়তা লিমাল্লাম ইয়াকা কেননা অবশ্যই যে সুরা ফাতিহা পড়বে না তার সলাৎ হবে না দেখুন হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ হাদিস নাম্বার সাতশো এক এবং সোনানো আবিদাউদ হাদিস নাম্বার আটশো তেইশ এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার একুশ হাজার ছশো অষ্টআশি তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে যদিও ইমাম উচ্চ তথা জোর আওয়াজে কোরআন পাঠ করেন কোরআন তেলাওয়াত করেন শুধুমাত্র সুরা ফাতিহা সুরা ফাতিহা ব্যতিরিকে যে অন্যান্য সুরা পড়বেন সেগুলি আমাদের মন দিয়ে শ্রবণ করতে হবে ও চুপ থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কোরআনের আয়ত্তিও মানা হবে এবং হাদিসও মানা হবে আর আমরা যদি শুধু কোরআনই মানি হাদিস না মানি সুনাত না মানি তাহলে সেক্ষেত্রে সুরা হাসারের সাত নম্বর আয়াতটি আমাদের অস্বীকার করা হবে আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে আমরা মুসলিম থাকবো না বুঝতে পারলেন তো আমরা জানতে পারলাম যে সুরা ফাতিহা অবশ্যই পড়তে হবে তাহলে আমরা কোন সময় পড়ব আমরা ইমামের পরে পরে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ছেন তিনি একটা আয়াত পাঠ করলেন তারপরে আমরা পড়ব সুরা ফাতিহাটা কেবলমাত্র ইমাম পড়বে ইমামের সাথে সাথে পড়ব শুধু সুরা ফাতিহা ব্যাতিরিকে অন্য সুরা যখন পড়া হবে তখন আমরা চুপ থাকবো করব। এটাই হচ্ছে সঠিক তাহলে আমরা কোন সময় পড়ব ইমাম সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা একটা আয়াত পাঠ করবেন তো একটা আয়াত শেষ হবে তারপরে আমরা ইমামের পরে পরে সুরা ফাতিহা আমরা পাঠ করব কিংবা আমরা সুরা ফাতিহা ইমামের পড়া শেষ হয়ে যাবে তখন আমরা স্প্রিডে তাড়াতাড়ি করে সুরা পড়ে নেব তারপরে আমরা মনোযোগ সহকারে দ্বিতীয় সূরা শুনবো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন